পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু লিরিক্স স্ট্যাটাস ভিডিও দেখা যাচ্ছে অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই কিভাবে আমরা এই ধরনের স্টাইলিশ লিরিক্স ভিডিও তৈরি করব আমরা যেন যে কোনো গানের স্টাইলিশ লিরিক্স আমরা অ্যাড করতে পারি তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা লিরিক্স স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে আসতে হবে ক্যাপকার্ট অ্যাপসে তো আপনারা সিম্পলভাবে ক্যাপকার্ট অ্যাপসটাকে ওপেন করে নেবেন নেওয়ার পর এখানে আপনাদেরকে ভিডিও এডিটিং করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার ফটো অপশানে চলে আসবেন ফটো অপশানে আসার পর এখানে আপনার যে ফটো দিয়ে লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনারা তৈরি করতে চান আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা প্রথমে ওয়াটারমার্কটাকে আপনারা ডিলিট করে দেবেন তো ডিলিট করার জন্য আপনারা ওয়াটারমার্কে ক্লিক করবেন করার পর এখানে আপনার ডিলিট বটনে ক্লিক করে আপনারা ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা ফরম্যাট বলে একটা অপশন দেখতে পাবেন তো আপনার এখানে ফরম্যাটে এসে আপনারা যে সাইজে এখান থেকে ভিডিওটাকে অ্যাডিট করতে চান তো আপনারা সেই সাইজটাকে সিলেক্ট করে নেবেন তো আমি নাইন পয়েন্ট সিক্সটিন সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি স্ক্রিনটাকে জুম করে দেবো তো আপনারা ফটোটাকে ভালোভাবে ফিট করে দেবেন দেওয়ার পর আপনারা যত দূর আর কি ভিডিওটাকে এডিট করতে চান তো আপনারা সেই হিসাবে ফটোটাকে আপনারা এখান থেকে টেনে নেবেন নেওয়ার পর এখানে আপনার ব্যাগে চলে আসবেন আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন সেটা হলো ওভর লেভোলে তো আপনারা এখানে ওভার চলে আসবেন আসার পর এখানে আপনারা অ্যাড ওভোলেতে ক্লিক করবেন আপনাদেরকে কিছু ওভোল্লে অ্যাড করতে হবে তো আপনারা এখানে ভিডিও অপশানে চলে যাবেন চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা যদি যে কোনো গানের লিরিক্স অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ইউটিউবে আসতে হবে তো বন্ধুরা ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন যে গানের আপনারা স্টাইলিশ লিরিক্স চান আপনারা সেই গানটা সার্চ করবেন তো আমি এখানে একটা গান সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিল কো কারার আয়া তো বন্ধুরা আপনারা গানের নাম লিখবেন তার পাশে আপনারা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লিখবেন লেখার পর তো বন্ধুরা আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ভিডিও চলে আসবে লিরিক্স ভিডিও তো আপনারা আপনাদের যে স্টাইলটা ভালো লাগবে আপনারা সেটাকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিছু আর কি লিরিক্স ডাউনলোড করে নিয়েছি তো আমি সেই লিরিক্সগুলো অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি একটা লিরিক্স অ্যাড করলাম ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি আমি তো আপনারা কিন্তু ইউটিউব থেকে যে কোনো গানের কিন্তু আপনারা লিরিক্স আর কি ডাউনলোড করে অ্যাড করতে পারবেন তো আপনারা এখানে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনারা এই অপশানটাতে একবার চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা ফিল্টার বা লাইটেন করে দেবেন তো আমি এখান থেকে ফিল্টার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এখান থেকে ফিল্টার করে নেবেন তো আপনারা কিন্তু চাইলে লাইটেনও করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা ফিল্টার করে নেবেন নেওয়ার পর এখানে আপনারা এটাকে আর কি আপনাদের মাপমতো এবং হিসাব মতো আপনার এখানে বসিয়ে নেবেন তো আমি এখান থেকে হিসাব মতো বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা আপনাদের ছবি হিসাব মতো আপনাকে নিচে বসিয়ে নেবেন বা আপনারা কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারেন তো আমি এই জায়গাটা রেখে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি এটাকে একদম প্রথমের দিকে নিয়ে আসছি আসার পর এখানে আপনারা আবার সেই লিরিক্স ভিডিওতে আপনারা ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট বলে একটা অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার হালকা ব্রাইটনেসটাকে আপনারা বাড়িয়ে দেবেন কন্ট্রাক্সটাকে আপনারা হালকা বাড়িয়ে দেবেন যেন আর কি লেখাটা যেন ভালোভাবে দেখা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্যাচুরেশান এক্সপ্রেশন আপনারা এখান থেকে বাড়িয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার যেন লেখাটা যেন ভালোভাবে টকটকেভাবে দেখা যায় তো আপনি এগুলোকে একটু কাস্টমাইজ করে নেবেন না পর এখানে আপনার টিকচিনি ক্লিক করে দেবেন যদি আপনারা চান এখানে কোনো আর কি কালো আর কি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আপনারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনারা এখানে ও ক্লিক করবেন অ্যাড ও ক্লিক করবেন করার পর এখানে আপনার আবার ফটো অপশানে চলে আসবেন আসার পর এখান থেকে আমি একটা আর কি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পারছেন এটা কিন্তু কালো ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা যদি আর কি ভিডিওতে লাগাতে চান তাহলে কিন্তু লিরিক্সগুলো ভালোভাবে দেখা যাবে তো আপনারা অ্যাড করার পর এখানে আপনার লিয়ার বলে একটা অপশন দেখতে পাবেন তো আপনারা এখানে এই লিয়ারে ক্লিক করবেন করার পর এখানে আপনারা ওয়ান সিলেক্ট করে নেবেন নাবার পর তো বন্ধুরা এখানে আপনারা এটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন তো আমি এখান থেকে এটাকে ভিডিও শেষ পর্যন্ত করে দিচ্ছি তো ভিডিও শেষ পর্যন্ত করে দেওয়ার পর এখানে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আর কি লিরিক্সটাকে ভালোভাবে দেখা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আর কি লিরিক্সটা ফুটে গেছে তো আপনারা চাইলে কিন্তু কালো আর কি আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন আপনারা যদি চান এখানে আর কি যদি আপনি ভিডিওটাকে আপনারা আকর্ষিত করতে চান তাহলে এখানে আপনারা কিন্তু যে বৃষ্টির যে একটা ভিডিও রয়েছে ব্ল্যাক স্ক্রিন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে আপনারা যদি চান এই ধরনের আর কি বৃষ্টির ভিডিও অ্যাড করতে তাহলে আপনারা এখানে আবার ওভারলে ক্লিক করবেন করার পর এখানে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো বৃষ্টির ভিডিওর আপনারা সেই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন না পর এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন আপনারা যদি এই ধরনের বৃষ্টির ভিডিও অ্যাড করেন তাহলে কিন্তু ভিডিওটা আরও কিন্তু আকর্ষিত হবে তো আপনারা স্ক্রিনটাকে ফিট করে নেবেন নেওয়ার পর আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার ফিল্টার বা আপনার লাইটেন করে দেবেন তো আমি এখান থেকে ফিল্টার করে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনার চিহ্নে ক্লিক করে দেবেন দাওয়ার পর তবু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে খুব অলসম লাগছে এখানে কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে রেইন ভিডিওটা লাগানোর পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু খুব সহজে আর কি ভিডিওটাকে এডিট করে ফেললাম তো আপনারা কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনারা এডিট করে আপনারা কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ স্টোরিতে আপনি কিন্তু লাগাতে পারবেন তো আমি এখান থেকে এর কি এক্সট্রা পার্টটাকে ডিলিট করে দিচ্ছি তো আমি এখান থেকে এক্সট্রা পার্টটাকে ডিলিট করে দিলাম দাওয়ার পর বন্ধুরা আপনারা যদি ট্রেন্ডিং কোনো গানের যদি আপনারা লিরিক্স চান তাহলে আপনারা একইভাবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন গানের নাম এবং তার পাশে আপনারা লিখবেন ব্লাক স্ক্রিন স্ট্যাটাস লেখার পর আপনারা কিন্তু সেই গানের স্টাইলিশ আপনারা কিন্তু লিরিক্স দেখতে পাবেন আপনারা সেগুলোকে ডাউনলোড করে নেবেন নাওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আমার একদম কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতেই পারছেন ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এই অপশানটাতে চলে আসবেন আসার পর তো বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন